এখন আলোচনা করছি গুরুত্বপূর্ণ কয়েকটি কনডেনসেশন বিক্রিয়া। নাম্বার ওয়ান ক্লেজেন্স মিথ কনডেনসেশন বা সিম্পলি ক্লেজেন রিয়াকশন। নাম্বার টু ক্লেজেন কনডেনসেশন, বিজ্ঞানীর নাম এক হলেও কিন্তু বিক্রিয়া আলাদা, দেখবে পরে। নাম্বার থ্রি নইভেনাগেল কনডেনসেশন বা রিয়াকশন। নাম্বার ফোর পার্কিন বিক্রিয়া। নাম্বার ফাইভ বেঞ্জোইন কনডেনসেশন। প্রথম চারটি বিক্রিয়ার নামকরণ করা হয়েছে উদ্ভাবক বিজ্ঞানীর নামে, আর পাঁচ নম্বর বিক্রিয়াটা হচ্ছে উৎপন্ন পদার্থের নামে নামকরণ করা হয়েছে। অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ায় আমরা দেখেছি ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেনযুক্ত দুঅণু অ্যালডিহাইড বা কিটোন পরস্পর যুক্ত হয়ে অ্যালডল গঠন করে। এদের মধ্যে এই একটা অণু হচ্ছে সাবস্ট্রেট হিসেবে কাজ করে, দেখো, আর একটা অণু যার আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ যার মধ্যে অ্যানালাইজেবল হাইড্রোজেন আছে, সেটা রিএজেন্ট বিকারক হিসেবে কাজ করে। দেখো বিকারক ক্ষার করে কি, এর আলফা হাইড্রোজেনটাকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিলে এখানে কার্বানায়ন উৎপন্ন হয়, কার্বানায়নের রেজোন্যান্স স্টেবিলিটি আছে দেখেছো তোমরা আগে, তো এই কার্বানায়নটা এই কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটিয়ে কার্বন কার্বন সিঙ্গল বন্ধন তৈরি করে, এই প্রোডাক্ট উৎপন্ন করে। এই হচ্ছে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ার প্রথম ধাপ। এই চারটে কনডেনসেশন বিক্রিয়ায়, শেষেরটা বাদ দাও, এই নেম রিয়াকশন যেগুলো, এই কনডেনসেশন বিক্রিয়ার কিন্তু বেসিক কেমিস্ট্রি অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ার মতো। এখন তফাৎ কিসে, না তফাৎ হচ্ছে এই সাবস্ট্রেটে, তফাৎ রিয়েজেন্টে, আর তফাৎ ক্ষারে। তো দেখো এই দ্বিতীয় আর তৃতীয় অর্থাৎ ক্লেজেন কনডেনসেশন এবং নইভেনাগেল বিক্রিয়া, এই দুটো ছাড়া বাদ বাকি সবগুলোতে, একদম পাঁচ নম্বরে সাবস্ট্রেট হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড, বিশেষত বেঞ্জ্যালডিহাইডই নেওয়া হয়, আর ক্লেজেন কনডেনসেশন বিক্রিয়ায় নেওয়া হয় সাবস্ট্রেট এস্টার, আর নইভেনাগেল বিক্রিয়ায় সাবস্ট্রেট হচ্ছে যে কোনো অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এইসব ক্ষেত্রে কিটোন নেওয়া হয় না, কারণ কিটোনের সক্রিয়তা কম, এটা জানো তোমরা। আর বিকারক হিসেবে ব্যবহার করা হয় আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এটা জানো, কিন্তু এইসব ক্ষেত্রে এছাড়াও আরও একাধিক কার্বনিল যৌগ ব্যবহার করা যেতে পারে। দেখো আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোনের পিকে ভ্যালুটা কত, আমরা দেখেছি ১৯ থেকে ২০, এটা তো ব্যবহার হয়, অর্থাৎ এর হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি আছে। দেখো এস্টার, এর পিকে ভ্যালু ২৫, অর্থাৎ এর চেয়ে আলফা হাইড্রোজেনের আম্লিকতা কম, কিন্তু এটা ব্যবহার করা যায়, এটা ক্লেজেন কনডেনসেশন বিক্রিয়ায় এটা বিকারক। নেক্সট হচ্ছে ব্যবহার করা যায়, মানে পার্কিন বিক্রিয়াতে যেটা ব্যবহার করা হয় বিকারক হিসেবে, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের পিকে ভ্যালু কিন্তু ১৬, ফলে তো এ তো ব্যবহার করা যাবে, এর আম্লিকতা আছে আলফা হাইড্রোজেনের, আর এটা দেখতে পাচ্ছ সিএইচ টু গ্রুপের দুদিকে দুটো সিও গ্রুপ, এই গ্রুপটাকে বলে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। কেন না, সিও গ্রুপের প্রবল মাইনাস আই এফেক্টে এই হাইড্রোজেন দুটোই আম্লিক হয়ে যায়, এর পিকে ভ্যালু কিন্তু ৯ থেকে ১১ ১২ ১৩ এরকম রেঞ্জে থাকে। যেমন ডেম যেটা ব্যবহার করা হয় নইভেনাগেল বিক্রিয়ায় বিকারক হিসেবে, ডেম বলতে ডাইইথাইল মেলোনেট, এর পিকে ভ্যালুটা ১৩, ঠিক আছে। এছাড়া ক্ষার হিসেবে ব্যবহার করা হয় যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, তেমনি ব্যবহার করা যায় সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড ব্যবহার করা হয় ক্লেজেন কনডেনসেশন বিক্রিয়ায়। এছাড়া তোমার ইয়েতে কী বলে পার্কিন বিক্রিয়ায় সোডিয়াম কার্বক্সিলেট ক্ষার হিসেবে ব্যবহার করা হয়, আর নইভেনাগেল বিক্রিয়ায় আরও দুর্বল ক্ষারক, মানে জৈব নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষারক, পিরিডিন, পাইপিরিডিন, সেকেন্ডারি অ্যামিন, এইসব ব্যবহার করা হয়। এবার প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করা যাক। দেখো ক্লেজেন স্মিথ কনডেনসেশন বা ক্লেজেন রিয়াকশন, এটা আসলে মিশ্র অ্যালডল কনডেনসেশন।
এক্ষেত্রে সাবস্ট্রেট হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড যার আলফা হাইড্রোজেন নেই, যেহেতু আলফা হাইড্রোজেন নেই, শোনো এটা যেহেতু ক্রস অ্যালডল কন্ডেনসেশন তাই প্রোডাক্ট হওয়ার কথা চারটে, যেহেতু এই সাবস্ট্রেট বেঞ্জ্যালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইড যার আলফা হাইড্রোজেন নেই, তা সেই হেতু দুটো প্রোডাক্ট কমে যাচ্ছে, একটা সেলফ কন্ডেনসেশন আর একটা ক্রস প্রোডাক্ট কমছে। যাই হোক, দেখো বিকারক হচ্ছে এখানে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন, অ্যালিফেটিক অ্যালডিহাইড বা কিটোন বিকারক। আর ক্ষার নেওয়া হয় 10% সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে সাধারণভাবে বললে কি বলা যায়, না লঘু ক্ষারের উপস্থিতিতে অ্যারোমেটিক অ্যালডিহাইড আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালিফেটিক অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে কন্ডেনসেশন বিক্রিয়া করে বিটা আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ উৎপন্ন করে। এই বিক্রিয়া প্রথম আবিষ্কার করেন দুজন জার্মান রসায়নবিদ 1880-81 সাল নাগাদ। একজন হচ্ছেন স্মিথ সাহেব, আরেকজন হচ্ছেন ক্লেজেন। তো দেখো একটা উদাহরণ দেখো, বেঞ্জ্যালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইড, 10% সোডিয়াম হাইড্রক্সাইড, প্রোডাক্ট কি অ্যালডল প্রোডাক্ট, এটা সঙ্গে সঙ্গে ডিহাইড্রেশন হয়ে গিয়ে দেখো সিনামালডিহাইড তৈরি করে। সিনামালডিহাইড হচ্ছে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। আচ্ছা এই ডিহাইড্রেশন কিন্তু স্বতঃস্ফূর্ত, কেন না উৎপন্ন এই কার্বন কার্বন ডাবল বন্ড বেঞ্জিন রিংয়ের সঙ্গে কার্বনিল গ্রুপের কনজুগেশন ঘটায়, তার ফলে এই যৌগটার স্টেবিলিটি বেড়ে যায়, সেই জন্যে এই ডিহাইড্রেশন স্বতঃস্ফূর্ত, এখানে থাকে না প্রোডাক্টটা, একেবারে ডিহাইড্রেটেড প্রোডাক্ট পাওয়া যায় এই ক্ষেত্রে। আচ্ছা আরেকটা কথা, অ্যাসিটালডিহাইডের কিন্তু সেলফ কন্ডেনসেশন হয়ে কিছু ক্রোটন অ্যালডিহাইড হতেই পারে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু প্রশ্ন করার একটা জায়গা। নেক্সট দেখো, বেঞ্জ্যালডিহাইডের সঙ্গে অ্যাসিটোন 1:1 মোলার রেশিওতে বিক্রিয়া ঘটানো যাক, 10% সোডিয়াম হাইড্রক্সাইড, একেবারে সরাসরি প্রোডাক্টটা লিখি যে অ্যাসিটোনের আলফা হাইড্রোজেন থেকে দুটো হাইড্রোজেন এবং অ্যালডিহাইডের বেঞ্জ্যালডিহাইডের একটা অক্সিজেন নিয়ে জল হয়ে বেরিয়ে গেলে কার্বন কার্বন দেখো ডাবল বন্ড, এটার নাম কি বেঞ্জিলিডিন অ্যাসিটোন বা বেঞ্জ্যাল অ্যাসিটোন। আচ্ছা একটা কথা বলি, এই যে নাম বেঞ্জ্যাল কেন সেটা একটু জেনে নাও, টলিন নেওয়া যাক, এটা টলিন, ওখানে একটা হাইড্রোজেন খুলে ফেলে দাও, কী হচ্ছে বেঞ্জাইল মূলক হলো, এই মূলকটার নাম বেঞ্জাইল মূলক, বেঞ্জিন রিংয়ের পরই CH2 মূলক, এটা বেঞ্জাইল, আর একটা হাইড্রোজেন খুলে ফেলে দাও, তাহলে কী হলো বেঞ্জিন রিং CH, দুটো হাত ফাঁকা, এটার নাম বেঞ্জ্যাল যেটা ওখানে আছে দেখো বেঞ্জ্যাল। আর যদি ওই হাইড্রোজেনটাও চলে যায় তাহলে দেখো কার্বনেতে তিনটে হাতই ফাঁকা, এটার নাম বেঞ্জো, এই মূলকটার নাম বেঞ্জো, মনে রাখবে বেঞ্জাইল বেঞ্জ্যাল বেঞ্জো। আচ্ছা দেখো এটা হলো, আরেকটা কথা এখানে বলার আছে যেটা দেখো, যে এই প্রোডাক্টে অ্যাসিটোনের দেখো দুদিকই আলফা হাইড্রোজেন আছে, তাই একদিকটা ব্যবহার হয়েছে, এখনও একদিক ব্যবহার করা যায়, তাহলে দেখা যাক একটা বিক্রিয়া, এটা ঠিক আছে মোছার দরকার নেই। এখানে দেখো দুমোল বেঞ্জ্যালডিহাইড, দুমোল বেঞ্জ্যালডিহাইডের সঙ্গে একমোল অ্যাসিটোনের বিক্রিয়া ঘটানো যাক, 10% সোডিয়াম হাইড্রক্সাইড, কী প্রোডাক্ট হচ্ছে দেখো দুদিকই একই রকম ওপরের মতো করে দাও, তাহলে কী হচ্ছে বেঞ্জিন বলাই CH ডাবল বন্ড CO, তারপর আবার একই সি ডাবল বন্ড দিয়ে বেঞ্জিন বলাই। তো এই যে এই প্রোডাক্টটার নাম কি, না ডাইবেঞ্জ্যাল অ্যাসিটোন, ডাইবেঞ্জ্যাল অ্যাসিটোন। শোনো এই কম্পাউন্ডটা তোমাদেরকে কিন্তু খুব ইজি মানে ল্যাবরেটরিতে ইজিলি আমাদের এই সব স্কুলের ল্যাবরেটরিতেও করে নেওয়া যায় খুব সহজেই, আর এটা তোমাদের সিলেবাস আছে, এটা প্রস্তুতিতে তোমাদের করতে হবে। আমি দেখো আগে স্কুলে করিয়েছিলাম ছাত্রদের,
তার এক ঝলক ভিডিওটা দেখো, তার পুরো ভিডিওটা কিন্তু ইউটিউবে আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারো। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখবে, এই প্র্যাকটিক্যাল প্রস্তুতির ক্ষেত্রে আমি কিন্তু কোনো কাঁচের জিনিস ব্যবহার করাইনি, সবই ফেলে দেয়া প্লাস্টিকের বোতল, এটা লক্ষ্য করে দেখবে। ঠিক আছে, দেখো বেঞ্জালডিহাইড আছে, 2 ml অ্যাসিটন, মিশ্রণটা দ্রবীভূত হয়ে গেলে 10% সোডিয়াম হাইড্রক্সাইড একটু একটু দাও, ঝাঁকাও একটু, দাও আর ঝাঁকাও, বন্ধ করো, আবার ছিপি বন্ধ করো, ঝাঁকাও, সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে নাও, আর একটু সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দাও, আর একটু দিয়ে দাও, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, না না না, ভালো করে টাইট করে ঝাঁকাও, তো এবার না ঝাঁকাও, ডাইবেঞ্জাল অ্যাসিটন, ওটা কি আছে বরফ, তো দেখো সলিডিফিকেশন হচ্ছে, ডাইবেঞ্জাল অ্যাসিটন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেখলে এই যে ক্লেজেন স্মিথ কন্ডেনসেশন বিক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ জৈব যৌগের শিল্প প্রস্তুতিতে ব্যবহার করা হয়। যেমন ধরো ভিটামিন এ, ভিটামিন এর শিল্প প্রস্তুতিতে একটা ধাপে ক্লেজেন স্মিথ এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আমরা আসি ক্লেজেন কন্ডেনসেশন বিক্রিয়ায়। ক্লেজেন কন্ডেনসেশন সোডিয়াম ইথক্সাইডের উপস্থিতিতে ইথাইল অ্যাসিটেট এস্টারের দুঅণু নিজেদের মধ্যে কন্ডেনসেশন বিক্রিয়া করে বিটা কিটো এস্টার, যার নাম ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট এস্টার, উৎপন্ন করে। এই বিক্রিয়াটা প্রথম আবিষ্কার করেন 1887 সালে জার্মান রসায়নবিদ লুডিক ক্লেজেন। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড ক্ষার ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা যাবে না। কেন না, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডে এই এস্টার, ইথাইল অ্যাসিটেট এস্টার আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়। ঠিক আছে, তার ফলে এই কন্ডেনসেশন বিক্রিয়া ঘটবে না। দেখো বিক্রিয়াটা কীভাবে ঘটে, ইথাইল অ্যাসিটেটের একটা অণু, ইথাইল অ্যাসিটেট এস্টার নেল পালিশ রিমুভার হিসেবে ব্যবহার হয়, খুব মিষ্টি গন্ধ, অনেকের বাড়িতেই থাকে। তো যাই হোক, এই ইথাইল অ্যাসিটেটের একটা অণুর সঙ্গে আরেকটা অণু, এই আলফা হাইড্রোজেন, ওই অণুর ওইটি মূলকের সঙ্গে যুক্ত হয়ে ইথানল হিসেবে বেরিয়ে যায়, আর এরা বিটা কিটো এস্টার উৎপন্ন করে। এই বিক্রিয়াটা কিন্তু উভমুখী এবং সাম্যবিন্দুর সরণ ওইদিকেই, মানে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম ওইদিকে, তাই প্রোডাক্ট না হওয়ারই কথা, কিন্তু ইল্ড হয় প্রায় 70%। কীভাবে সম্ভব সেটা দেখো, এই যে বিটা কিটো এস্টার যেটা তৈরি হলো, এটার এই CH2 মূলকটা খুবই আম্লিক, কারণ দুদিকে দুটো CO গ্রুপ আছে। তো মিডিয়ামে কী আছে, তীব্র ক্ষার সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড মানে ইথক্সাইড আয়নটা ওই হাইড্রোজেনটাকে ছিনিয়ে নেয়, ওর অ্যাসিডিটি খুব বেশি, পিকে ভ্যালু 9 থেকে 11 প্রায়, ছিনিয়ে নেওয়াতে এটা সোডিয়াম সল্ট হয়ে যায়। এটার কিন্তু সাম্য উভমুখী, কিন্তু বিক্রিয়াটা এদিকে রান করে, সাম্যবিন্দু সরণ এদিকে হয় এবং ইথানল হয়। তো মিডিয়াম থেকে, মিশ্রণ থেকে ইথানলটা যদি পাতন করে বার করে নিয়ে যায়, তাহলে সাম্যবিন্দুর এদিকে সরণ ঘটে, অর্থাৎ সোডিয়াম সল্ট হয়ে থাকে। তারপর এটাকে অ্যাসিডিফিকেশান করলেই ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট এস্টারটা পাওয়া যায়, বিটাকিটো এস্টার, খুব সুন্দর গন্ধ, মানে কয়েক বেল খেয়েছো, পাকা কয়েক বেলের গন্ধ পাওয়া যায় এটাই। আচ্ছা, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট এস্টার জৈব রসায়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন না, এই ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট ওই CH2 গ্রুপের সক্রিয়তা খুব বেশি,
অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, ওই হাইড্রোজেনকে সরিয়ে আর গ্রুপ অ্যালকিল গ্রুপ প্রবেশ করানো যায় ওখানে, এবং তারপরে এই সি ডবল ইটি গ্রুপটাকে আর্দ্র বিশ্লেষণ করে অ্যাসিড করে নিয়ে তারপরে এটাকে হিট দিলে ডিকার্বক্সিলেশন হয়ে যায়। হ্যাঁ, তাতে কি হয় না, কীটন তৈরি হয়, একাধিক কীটন তৈরি করা যায়। আবার ইচ্ছা করলে অ্যাসিড হাইড্রোলিসিস করে এটাকে অ্যাসিডও তৈরি করা যায়, ভ্যারাইটিজ অ্যাসিড তৈরি করা যায়। সেই জন্য জৈব রসায়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইথাইল অ্যাসিড অ্যাসিটেট। ঠিক আছে, তো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই টোটাল সিস্টেমটাই ড্রাইভিং ফোর্স কিন্তু এই স্টেপটাই, তার মানে এস্টারে কিন্তু একটা আলফা হাইড্রোজেন থাকলে হবে না, একটা আলফা হাইড্রোজেনের জন্য বেস স্ন্যাচ করে কার্বন আয়ন তৈরি করে অ্যাটাক করাবে, আর একটা আলফা হাইড্রোজেন দরকার যেটা হচ্ছে এই স্টেপটাকে মানে টোটাল বিক্রিয়াটাকে এই দিকে রান করাবে, সোডিয়াম সল্ট করাতে হবে। ঠিক আছে, তো এই বিক্রিয়া কিন্তু দুটো আলফা হাইড্রোজেন আছে এমন যে কোনো এস্টারের উপর প্রয়োগ করা যায়, সোডিয়াম ইথক্সাইড দিয়ে বিটা কিটো এস্টার বানানো যায়। একটা ইন্ট্রামলিকুলার ক্লেজেন বিক্রিয়া দেখো, যার নাম কিন্তু যে আবিষ্কার করেছিল ডিগম্যান, তাই ডিগম্যানের নামে ডিগম্যান কন্ডেনসেশন। দেখো, ডাইইথাইল হেক্সেন ডাইওয়েট, দেখো দুটো এস্টার গ্রুপ আছে, দুটো এস্টার গ্রুপের মধ্যে একটার কার্বনিল কার্বনে অন্য এস্টারের আলফা কার্বন গিয়ে অ্যাটাক করবে, করলে কি হয়, এটাকে যদি সোডিয়াম ইথক্সাইড দিয়ে গরম করো তাহলে প্রোডাক্ট হচ্ছে এটা বিটা কিটো এস্টার, কিন্তু সাইক্লাইজেশন হয়ে গেল, নাম কি না, ইথাইল বিটা কিটো সাইক্লো পেন্টেন কার্বক্সিলেট। এটা ইন্ট্রামলিকুলার ক্লেজেন কন্ডেনসেশন, কিন্তু নাম হচ্ছে ডিগম্যান কন্ডেনসেশন। ডিগম্যান কন্ডেনসেশনে ফাইভ অর সিক্স মেম্বার কি বলে বিটা কিটো এস্টার বানানো যায়। ঠিক আছে,